বন্ধুরা গিফট এসে গেছে এনার হাতে আমি তুলে দিচ্ছি এবার আমরা খুলে দেখব বন্ধুরা মা বলছে থ্যাংক ইউ কি আছে মা কি জানো এর মধ্যে না জানো সবাইকে জানাই বন্ধুরা হ্যাপি দিওয়ালি হ্যাপি কালীপুজো আপনারা সবাই এবং আপনাদের পরিবারের সকলে অনেক অনেক ভালো থাকুক আর কি বলবো আপনাদের সবার বাড়ি সবার জীবন সবার পরিবার একদম খুশির আলোতে ভরে উঠুক বন্ধুরা আমরা সকালবেলা আজকে 14 শাকের সন্ধানে চলেছি দেখুন ব্যাগ নিয়েছে হাতে আকুচি আছে আমারও ব্যাগ আছে হ্যাঁ ব্যাগ এই ব্যাগ যাব আকাশ মেঘাচ্ছন্ন চারিদিকে ছাতা নিয়েছো ছাতা নিয়েছি বৃষ্টি আসতে পারে বন্ধুরা আমরা দুজনেই চলেছি আর একদম সকালে মেঘাচ্ছন্ন একদম চারিদিকে আকাশ বৃষ্টি আসে আসে হ্যাঁ জঙ্গলের ভেতর দিয়ে চলেছি বন্ধুরা দেখুন বন্ধুরা ফুল ফুটেছে সকালে দেখুন ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আমি কিন্তু ফুল তুলবো না হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর দেখতে ফুলগুলো দেখুন আমি প্রথমে ভেবেছিলাম যখন গাছগুলো বসায় যে গাঁদা ফুল তারপরে ভাবলাম যে ফুল ফুটতে দেখি না কি সুন্দর দেখাচ্ছে চলো এসো এখানে মাঠের মধ্যে দেখুন এক ধরনের শাক এর নাম হচ্ছে কি ছোলা শাক বলে দেখুন বন্ধুরা এই দেখুন কলমি শাক বন্ধুরা জঙ্গলের ভেতর দিয়ে চলেছি এটা অন্য জঙ্গল হ্যাঁ জঙ্গল বিভিন্ন রকম জঙ্গল অন্য জঙ্গল আমি তো বলছি বন্ধুরা সেই শাঁকো ধীরে ধীরে যেতে হবে ধীরে ধীরে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই শাঁকো আর আমি এই চলেছি দেখুন না না আমি চলেছি অসুবিধা কিচ্ছু নেই হ্যাঁ অসুবিধা হলে আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাও আর এ খুব ব্যালেন্সের ব্যাপার এসে গেছি বন্ধু দেখুন একা একা একদম ক্যামেরা একদিকে একদিকে আমি দেখুন জমিতে ধান পুরো বেরিয়ে গেছে পাকার মতো রং মানে হলুদ হলুদ হয়ে এসছে এগুলো প্রথমে কাটা পড়বে দেখছেন বন্ধুরা এই তো আর পাখি পক্ষ যাতে না খায় ওইগুলো দিয়েছে খড়গুলো ধজির মাথায় করে পাখিতে যাদের প্রচুর ইঁদুরে কাটে ইঁদুরে প্রথমে যাদের ধান পাকে না বন্ধু প্রচুর ঘুঘুতে পায়রাতে খায় নানা রকম পাখি পক্ষ আছে তো যার জন্য ওগুলো দিয়েছে চলে এসে গেছি এবার কখন হয়েছে এবার দেখা যাক থাক এখন হ্যাঁ বন্ধুরা কালী পূজা একদম সামনে এসে গেছে হ্যাঁ সেই জন্য দেখুন রং শুরু হয়ে গেছে একদম দেখছেন মায়ের রং শুরু হয়ে গেছে আর এই যে দেখা পাচ্ছে এই দুটো মূর্তি হ্যাঁ আর ভিতরে রং কাজ চলছে দেখুন রঙের কাজ চলছে দাদা করতে যে রং আর একদম চোখ ফোক সব আঁকা হয়ে গেছে মায়ের এটা কি কি ঠাকুর এটা এ কালার অন্য এ হচ্ছে তোমার এইটা হচ্ছে রংটা একটু সম্পূর্ণ আলাদা দেখছেন আর জীব আলাদা এর নাম পাতাল ভৈরব মা হ্যাঁ আর এদিকে আরেকটা আছে কালো রং হ্যাঁ এটা অন্য একটা মূর্তি করেছে বিভিন্ন রকম মূর্তি দেখুন দেখুন প্রচুর ঠাকুর আছে এখানে
যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে, আর যেগুলো অর্ডার হয়ে আছে সেটা বাদে। হ্যাঁ দেখুন বন্ধুরা, দেখুন রং একদম হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব। দেখছেন মায়ের প্রতিমা। বন্ধুরা দেখুন সকালবেলা ঠাকুর মশাই এসে গেছে, আমাদের বাড়িতে নাম দিল। হ্যাঁ ঠাকুর মশাই শরীর খারাপ, কেমন আছেন ঠাকুর মশাই? ওই ওষুধ খেয়ে বেরিয়েছি। হ্যাঁ দেখছেন ঠাকুর মশাই শরীর খারাপ, আগের বার বলেছিল। হ্যাঁ ওই জন্য আমি জিজ্ঞাসা। হ্যাঁ আসুন। বন্ধুরা দেখুন আমার মা এখন মাটি দিয়ে প্রদীপ বানাচ্ছে, কেন দিওয়ালি উপলক্ষে প্রদীপ জ্বালাবে সেই জন্য প্রদীপ বানিয়ে নিচ্ছে। দেখছেন বন্ধুরা কি সুন্দর করে করে মাটির প্রদীপ একদম হাতে করা, দেখুন কি সুন্দর লাগে। যখন জ্বালাবো তখন আপনাকে দেখাবো, খুব দারুণ লাগে দেখতে। বন্ধুরা গিফট এসে গেছে, এনার হাতে আমি তুলে দিচ্ছি। এবার আমরা খুলে দেখবো। বন্ধুরা মা বলছে থ্যাংক ইউ, কি আছে মা কি জানো এর মধ্যে? না কেননা বন্ধুরা আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু এসেছিল, এখনো আসবে, আর আজও এসছে একটা, তো দেখা যাক কি আছে। তুমি ছুটিটা নিয়ে আসো কেটে দেখো। তো দেখা যাক, বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে কি রয়েছে এর মধ্যে। দেখা যাক, আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো। আস্তে 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 আস্তে। হ্যাঁ মা বুঝতে পেরেছে, দেখছেন বক্স থেকে আমার মা বুঝে গিয়েছে, খুব কাজের জিনিস বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত দরকারি জিনিস, আমি কাটছি। আস্তে আস্তে খোলো, এ খুলে খুলে যাবে, এটা কাটতে হবে না মনে হয়, এই দিক থেকে সিল করা আছে। আচ্ছা খোলো আস্তে আস্তে। তো বন্ধুরা অনেক বন্ধুরা এর আগের বার আমি যখন দেখেছিলাম যে আমাদের ক্যামেরা, এই যে ক্যামেরা ক্যামেরা স্ট্যান্ড এসেছিলো, তো আমি বলেছিলাম যে খুব একটা দামি জিনিস আসছে, লাখ টাকারও বেশি দাম, সেটা তো অনেক বন্ধুরা বলেছিলেন। এবার নিশ্চয়ই আইফোন আসবে, তো এটা কিন্তু বলি যে আমাদের কিন্তু আইফোন আসছে না, অন্য কিছুই আসছে। এটা যদিও সেটা নয়, নিশ্চয়ই বুঝতে পারছেন এটার দাম তো অত হবে না। এটা হচ্ছে একটা মাইক আর কি, আমাদের ক্যামেরার জন্য ইউজ করার জন্য মাইক এসছে, সেটা তো আসছে, সেটা আর এক দুদিন হয়তো সময় লাগতেও পারে। হ্যাঁ তো এবার নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছেন আইফোন কিন্তু আসছে না, অন্য কিছুই আসছে। তো লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কি আসতে পারে। আর মা কিন্তু সেদিকে গেলে ভালো হতো সে। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, প্রদীপ করেই যাচ্ছে এখানে। চলো আসো আসো এদিকে। আর বাপি ইতিমধ্যেই খুলে ফেলেছে, দেখাও কি রয়েছে এর মধ্যে। ওই কি এর মধ্যে? না লজেন্স না, জেল। ও জেল। হ্যাঁ বন্ধু বলছিল লেখা লেখা রয়েছে, কি লেখা রয়েছে? সিলিকা জেল। ডু নট ইট, খাওয়ার জিনিস না, আমাকে বলে দিচ্ছে। আর এইটা এটা কি রয়েছে? আচ্ছা ও শিখে নেবে পরে টোরে, এই দেখে দেখে কিভাবে কি ব্যবহার করতে হয়। এটা কি লেখা? বোয়া কোম্পানির মাইক। আচ্ছা এটা আবার কি ব্যাগ টাইপের মনে হচ্ছে। এইটা এটা এটা এটাই তো আসল মাইক, এটা লাগাতে হবে মনে হয়। এটা কি করে? স্ট্যান্ড টাইপ, স্ট্যান্ড মানে এটা এর উপর লাগাতে হয়, এই যে এর উপর লাগাতে হবে, এটা এর উপর এখানে লাগাতে হবে। আর এটা এটা ওটা লাগাও এখানে। তো বন্ধুরা আমাদের এখন লাগানোর কাজ চলছে, এটা কোথায় লাগাবো দেখে নেবো। এটা এটা এই জায়গাটা বোধহয় এটা ক্যামেরা লাগাতে হবে। ও আচ্ছা, এইটা কি জন্য এক্সট্রা? বাবু কাটে, এটা স্মার্টফোন লেখা রয়েছে ফোনের জন্য মনে হচ্ছে। এখানে অনেকগুলো আমার প্রদীপ করে আছে মাটি দিয়ে। বন্ধুরা 14টা প্রদীপের দরকার, কত হয়েছে গোনো? 1 2 3 4 5 6 7 8 9 10 10 হলে আর 4টা বাকি, 4টা হয়ে যাবে। আর এখানে বন্ধুরা দেখুন আমাদের যে রেসিপি আজকে হয়ে গেছে, সেই জন্য জ্বালানগুলো একটু শুকনো করে নেওয়ার জন্য এখানে দেয়া রয়েছে। আচ্ছা কি করে লাগা, ক্যামেরা লাগিয়ে দেখি দাও বন্ধুদের।
বন্ধুরা এটা এইভাবে খুলতে হবে খুলে এখানে তার মশাও আসছে ভাবি এই বন্ধুরা এটার মধ্যে এরকম ভাবে দিতে হবে দিয়ে এটা ঘুরে দিতে হবে দিয়ে কিচ্ছু না ব্যাস এটা এখানে জ্যাকটা লাগিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন কি সুন্দর করে লাগিয়ে দিয়েছি মাইকটি এবারে কিন্তু সাউন্ডটা খুব ভালোই আসবে আর সবাইকে জানাই বন্ধুরা হ্যাপি দিওয়ালি হ্যাপি কালী পুজো আপনারা সবাই এবং আপনাদের পরিবারের সকলে অনেক অনেক ভালো থাকুক আর কি বলবো আপনাদের সবার বাড়ি সবার জীবন সবার পরিবার একদম খুশির আলোতে ভরে উঠুক আর আমরা বন্ধুরা এই আলোটি জ্বালবো আর বন্ধুরা সাবধানে থাকবেন হ্যাপি দিওয়ালি হ্যাঁ একটা কথা বন্ধুরা একটা কথা বাচ্চারা একটু সাবধানে ফাটাতে বলবেন হ্যাঁ আনন্দ করুন কিন্তু আনন্দের মধ্যে সিস্টেম থাকা চাই হ্যাঁ বেশি আনন্দ আবার যেন গন্ডগোল না হয়ে যায় না নিয়ে আসুন বাজি তো একটু সাবধান বাজি সাবধানে পড়ো ভালো নয় তো তো বাজনে আগুনেরই খেলা হ্যাঁ একটু সাবধান কারণ আমরা দেখেছি বন্ধুরা না যে পোটাকি গুলো সাবধান পোটাকি ভালো পোটাকি ওইগুলো বাচ্চাদের দিন কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা এবারে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফেলবো আমাদের এখন রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি আমাদের আজকে রান্না বান্না হবে করেছি বোধ হয় কি করেছো গো চোদ্দখানা প্রদীপ তৈরি করতে হয় আমাদের চোদ্দটা প্রদীপ হয়ে গিয়েছে এবার তেল সলতে দিব আর বাপি সেইগুলোকে নিয়ে এখন নাচা করছে মনে হচ্ছে পরে দেখছে কি লেখা রয়েছে কি হবে কি করতে হবে দেখছে বাপি সেইগুলো আর বন্ধুরা আপনাদের সকলকে থ্যাংক ইউ আমি বলবো না কারণ থ্যাংক ইউ বললেও কিন্তু কম বলা হবে যা কিছু এগুলো দেখছেন যা কিছু এগুলো হচ্ছে যা কিছু আপনারা পাচ্ছি সমস্ত কিছুই কিন্তু আপনাদের দান আপনাদের জন্যই কিন্তু সম্ভব হচ্ছে আপনাদের ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব হতো না আমাদের জন্য সব বন্ধুদের জন্য বন্ধুরা আমরা কিন্তু সত্যি অত্যন্ত খুশি আর এই যে দিওয়ালি বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু আমাদের দিওয়ালি অনেকটা সুন্দর হয়ে উঠেছে বলতে পারেন এটা অবশ্যই অন্য বছরের চেয়ে এবছর অন্যরকম হ্যাঁ সত্যি যেটা সত্যি সেটা সত্যি বলতেই হবে সত্যি না বলে আমি থাকতে পারছি না আর বন্ধুরা যেটা আসছে বললাম না সেটা এলো নিশ্চয় আপনাকে আমরা দেখাবো একটু দেরি হচ্ছে অনেক দূর থেকে আসছে তো ওটা আসলে বন্ধুরা অনেক কিছু অর্ডার দেওয়া থাকে যেগুলো সেগুলো কিন্তু বা অনেক কিছু যেগুলো আমরা কিনি সেগুলো আসতে কিন্তু একটু আগে পরে বিভিন্ন রকম জিনিস এসে যায় সেটার জন্য কিন্তু আমরা একটু চিন্তায় আছি বলতে পারেন খুব চিন্তা খুব চিন্তা তবে আশা করি যে আমাদের দিওয়ালি যেন এই যে খুশি সেটা যেন বজায় থাকে কেননা সেটা যদি খালি বাক্স আসে আমাদের দিওয়ালির খুশি আর খুশি থাকবে আশীর্বাদ করুন আর একটু যেন এসে যায় বন্ধু হ্যাঁ আর এসে গেলে বাক্সর মধ্যে যেন মালটা পায় হ্যাঁ না না আমার সাথে এরকম হয়েছে বন্ধুরা আমার সাথে এরকম কাণ্ড হয়েছে সেই জন্য টেনশন বেশি হ্যাঁ আমি অ্যামাজনে বলে দিচ্ছি তো আমি সত্যি কথা বলছি আমি অ্যামাজনে কিন্তু একবার অর্ডার দিয়েছিলাম মেমোরি কার্ড সেও কিন্তু প্রায় 2600 টাকার মতো হবে 2600-2700 টাকার মেমোরি কার্ড এই ক্যামেরার জন্য আমি অর্ডার দিয়েছিলাম বন্ধুরা সেটি এসেছে বক্স এসেছিল এসেছিল কিন্তু তার মধ্যে পুরো একদম খালি কেউ বের করে নিয়েছিল তার মধ্যে দেখে বলতে পারবো না তবে হ্যাঁ একটা সুখবর আমি কিন্তু অনেক কষ্ট করবার পরে প্রায় 7-8 দিন 10 দিন হয়ে যাওয়ার পরে 7 দিন 1 সপ্তাহ পর হয়ে যাওয়ার পরে কিন্তু আমার টাকা কিন্তু বলেছিল যে এবার ফেরত দিয়ে দেবে তারপরে কিন্তু টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছিল এটা কিন্তু সত্যি আমি তাও বলে দিলাম মিথ্যা কেন ইনকোয়ারি করেছিল হ্যাঁ ইনকোয়ারি করে দেখলো যে কে মাঝ রাস্তা দিয়ে বার করে দিয়েছে দাঁড়াও খুলে দেখে নেবো নইলে খুব ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সবার প্রথমে দেখার জন্য
আর বন্ধুরা আমাদের এই পুকুর, এই পুকুরের মধ্যে বিভিন্ন রকম মানে অন্তপক্ষে দু থেকে তিন রকমের ডাক পাখি থাকে, একদল ওইদিকে থাকে একদল এইদিকে থাকে। আর এদের মধ্যে এমনই কাণ্ড যে ওরা এদেরকে যেতে দেবে না আর এরা ওদেরকে আসতে দেবে না, কেউ একটু এদিক ওদিক বর্ডারের এপাশপাস করলে কিন্তু এদের মধ্যে একদম চেঁচামেচি ঝগড়া মারপিট একদম শুরু হয়ে যায়। দেখছেন বন্ধুরা কি অবস্থা, দেখুন ওদিকে চলছে এখন এ আবার কি হচ্ছে, এ বন্ধুরা এখন খোসা খাচ্ছে সবজির খোসা, একটু পরে ভাত খাবে, ভাত চাইছিল। দেখছেন বন্ধু ভাত চাইছে আমার কাছে।